যদিও কবিতাটির নাম জন্মদিনে খুব অদ্ভুত শোনাবে, কবিতাটির নাম মৃত্যুদণ্ড। লিখেছেন তাসলিমা নাসরিন। এই আমি দাঁড়ালাম, শরীরে কোনো অসুখ আছে কিনা পরীক্ষা করুন, শেষ স্নান করিয়ে দিন, আখরি ইচ্ছে টিচ্ছের কথা জিজ্ঞেস করুন। আপনারা তো এমন কথাই জিজ্ঞেস করবেন কি আমার খেতে ইচ্ছে করে, বিরুই চালের ভাত, গলদা চিংড়ি, কই ভাজা, তেঁতুলের আচার, সর্ষে বাটা ইলিশ, কাকে দেখতে ইচ্ছে করে, বাবা মা, ভাই বা বন্ধু, খুব কাছের কোনো মানুষ? না, এরকম কোনো ইচ্ছে আমার করবে না। এসবের কিছুই না চেয়ে আমি এমন একটি ইচ্ছের কথা বলবো যে আমি জানি আপনারা চমকে উঠবেন। আমি যদি বলি একটি সেকুলার পৃথিবী চাই, দেবেন? যদি অথবা যদি চাই শস্য ক্ষেতের সব আল ভেঙে যাক, কাঁটা তার সীমানা আর দেশে দেশে দেয়াল ধসে যাক, যদি চাই কোনো শ্রেণী নেই, নারী ও পুরুষে বৈষম্য নেই, ধর্ম নেই, দেবেন? দেবেন তেমন একটি সুন্দর জগৎ আমার চোখের সামনে? দিলে আমি হেসে ঝুলব ফাঁসি কাঠে, দিলে আমি মাথা পেতে নেব মৃত্যুদণ্ডাদেশ, তা না হলে ফাঁসির দড়ি ছেড়ে আমি বেরিয়ে যাব, আবার বাঁচব, বেঁচে আমি স্বপ্ন বপন করব এক ভাগ মাটি আর তিন ভাগ জলে। সেকুলারিজম নিয়ে যে বিশেষ বার্তাটা আমরা আজকে এখানে পেলাম, আমি নরেন্দ্র মোদীকে একবার জিজ্ঞেস করেছিলাম যে আপনার প্রিয় অভিনেতার নাম, উনিও আশ্চর্যজনক ভাবে বলেছিলেন সো মিত্র।